साढ़े आठ बछरे नरेंद्र मोदी इंडिया ते नरेंद्र मोदी भारतवर्षे 23 कोटी नतून करे दरिद्र सीमार नीचे चले गेछे बंधुरा जे जगह यूपीए सरकार आमले 10 बछरे 27 कोटी लोक के दरिद्र सीमार रेखार थेके उपरे टेने तोला होयेछिलो नतून भावे मोदीर जमानाय 23 कोटी भारतीय लोक आज के बिलो द पॉवर्टी लाइन चले गेछे देशर अर्थनीति आज के दारुण एक खूब बाजे जगार मध्य गए पहुंचे টাকার ভ্যালু এক ইউএস ডলার প্রায় 83 টাকার মতো টাকার মূল্য কমছে আমাদের যে রিজার্ভ ডলার যেহেতু আমরা ইম্পোর্ট বেশি করি আমদানি বেশি করি আমাদের ডলার বেড়ে যাচ্ছে এটা দারুণ ভাবে প্রভাবিত করছে আমাদের অর্থনীতিকে সেনসেক্স মেরুদণ্ড সোজা করতে পারছে না घन घन क्राश होच्छे मूलत कारण होच्छे समस्त अर्थनीति भावे विपर्यस्त भारत बर्तमाने जायगा थेके बेर करते मानुष भारतवर्षेर मानुष उपलब्धि करते शुरू करे जे कांग्रेस माने कि छिलो कांग्रेस माने छिलो आपनार भावना आपनार भावना के मनेर भावनाटाके सम्मान दिए कांग्रेस कर्मसूची বাস্তবায়ন করতে রূপায়িত করতে বাস্তবায়ন করত বেকার আজকে হন্য হন্য হয়ে ঘুরছে কালকে আমি এমএলএ হোস্টেলের বাইরে আগরতলা আসাম রাইফেল মদেনে দুদিন ধরে সারা রাত রাস্তার মধ্যে ছেলেরা যুবকরা মশা কামড়াচ্ছে ওই অগ্নিবীর অগ্নিবীরদের ইন্টারভিউ চলছে কি সর্বনাশ তাদের কোনো ভবিষ্যতের নিশ্চয়তা নেই চার বছর বাদে কিছু টাকা হাতে দিয়ে বলবে গুড বাই কোনো চিন্তা ভাবনা নেই দেশের কল কারখানা প্রচুর ছোট মাঝারি কল কারখানা স্তব্ধ বন্ধ হয়ে পড়েছে কোটি কোটি মানুষ আজকে কর্মসংস্থান হারিয়েছে এই অবস্থা থেকে এই যখন করুণ অবস্থা আমার দলের নেতা ও ইলেকশন জিততে হবে বলে হিমাচল গুজরাটে যাচ্ছেন না আমার নেতা কন্যাকুমারী থেকে কাশ্মীর উদ্দেশ্যে হেঁটে চলছেন রোদ বৃষ্টি উপেক্ষা করে নিজের স্বাস্থ্য নিরাপত্তা জীবনের ঝুঁকি নিয়ে উনি হেঁটে যাচ্ছেন শুধু কি তিনটা ইস্যুকে কেন্দ্র করে এক ধর্মের বিরুদ্ধে ধর্মের জন্য লড়াই না হয় মানুষই শেষ কথা মানব ধর্মই শেষ কথা এক দুই বেকারদের ইস্যু আনএমপ্লয়মেন্ট ইস্যু তিন এই ভারতবর্ষের বিপর্যস্ত যে অর্থনীতি এই তিনটাকে কেন্দ্র করে আমার নেতা হেঁটে যাচ্ছেন প্রতিনিয়ত প্রতিদিন 25-30 কিলোমিটার কেটে যাচ্ছেন কোন দরকার ছিল দরকার তো ছিল না রাহুল গান্ধী উনি তো করতে পারতেন হা লাখো লাখো লোক গুজরাট এবং হিমাচল নির্বাচন সামনে নির্বাচন জিততে হবে লাখ লাখ লোক নির্বাচন গুজরাট এবং হিমাচলে নামিয়ে দাও না রাহুল গান্ধী বল মেরে লিয়ে চুনাম জ্যাদা মহত্ব নেই রাখতা মেরে লিয়ে ভারতবর্ষ কা জো আইডিওলজি হে जिस पे भारतवर्ष अखंड है उसको मजबूत रखना है ये मेरा दायित्व है कांग्रेस का कार्यकर्ता के नाते ये मेरा जिम्मा बनता है कि कांग्रेस के साथ को लेकर साथियों को लेकर मैं रास्ता में निकलूं ताकि भारतवर्ष एक जुटे रहे भारत जोड़ो यात्रा যেটা ধর্মের নামে বিভাজন করার চেষ্টা হচ্ছে জাত পাতের নামে বিভাজন করার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে কংগ্রেস লড়াই করছে বন্ধুরা চলুন একটাই শপথ করি কত টাইম আছে চলুন একটাই শপথ নিই আমরা এই দেশ দেশের বাইরে ত্রিপুরা না আজকে হায়নাদের হাতে ঠকবাজদের হাতে গিমিক সস্তা রাজনীতি যারা করে ফটো সেশনে যাদের মহত্ব গেছে
ওই উত্তরাখণ্ডে যে শিব মন্দিরের নামটা কি জানি, উত্তরাখণ্ডে কেদারনাথ, কেদারনাথ গেছে, কেদারনাথ ফটো সেশন হবে, পুরোহিত মশাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে যাতে ফটো সেশনটা ভালো হয়। গুহার মধ্যে বসে, মনে আছে তো, গুহার মধ্যে বসে হঠাৎ করে চোখ দিয়ে দেখে, একটা চোখ খুললা দেখে আসেনি, সব ক্যামেরা তুলতেছেনি, মনে আছে না এগুলো? শুধু পোজ, শুধু ক্যামেরা, মানুষকে মানুষের সামনে উনি যা না, ওনার থেকে চার গুণ বড় একটা পোর্ট্রেট তৈরি করে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা হচ্ছে। আর কতকাল বন্ধুরা মোদি মোদি মোদি, এই তো এই যে সৌরভ, সৌরভকে আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা এই বিজেপি পার্টি তো এল কে আডবাণীর এবং অটল বিহারী বাজপেয়ীর বিজেপি না, কিসের বিজেপিটা? দাদা শেষ 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 লজ্জা লাগে আমাদের ভারতীয় জনতা পার্টির পুরনো কার্যকর্তা বলতে, এটা কর্পোরেট, এটার মধ্যে এখন লুটপাট, সমস্ত চারিত্রিক অধঃপতন দেখা দিয়েছে, দেশ থেকে বিক্রি করে দিচ্ছে এরা, রেল বিক্রি বলে কংগ্রেস 70 সাল মে কে কিয়া নালায়েক, কংগ্রেস 70 সাল মে জো কিয়া সম্পদ বানায়া, সালে তুম ইয়ে লোক বেচ রে হো, রেলওয়ে বেচা, হাওয়াই আড্ডা বেচা, বেচা নৌবন্দর বেচা, সেল বেচা, টেলিকম বেচা, সব বিকোয়া দেগা, প্রফিট মেকিং নবরত্ন বিক্রি করছে, প্রফিট মেকিং যে পিএসসি গুলো সেগুলো বিক্রি করে দিচ্ছে, ওই তার বন্ধুদের হাতে তুলে দিচ্ছে, এয়ারপোর্ট অধিকাংশ তুলে দিয়েছে আদানির হাতে, নৌবন্দর, নৌবন্দরে এই যে ড্রাগ, ড্রাগের কথা তো বললামই না, এই যে ড্রাগ, তার পোর্টে কত পাহাড় পরিমাণ জাহাজ, জাহাজ এক জাহাজ ভর্তি ড্রাগ আদানির পোর্টে ধরা পড়েছে, কোনো ব্যবস্থা নিয়েছে? শাহরুখ খানের ছেলেকে মিথ্যা মামলায়, যেহেতু শাহরুখ খান নত জন হচ্ছে না, ওই তাকে লাগিয়ে তাকে ড্রাগের কেসে ধরে ঢুকিয়েছিল এবং কোর্ট তাকে খালাস করে দিয়েছে। কংগ্রেসের নামে কি বলতো এরা, আকাশ পাতাল এক করে দুর্নীতি করেছে, স্পেকট্রাম কয়লা, স্পেকট্রাম 2G 5G 4G সব বলছো, বলুন 1.5 বছর কোন স্ক্যামের কোন কুল কিনারা করতে পেরেছে? যে এই দুর্নীতির প্রেক্ষিতে কংগ্রেসের অমুক 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 নেতা জেলে গেছে বলুন একটা, ওই যে বললাম মিডিয়া দখল, গল্প, মানুষকে বিভ্রান্ত, চোর 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 করে একটা মুখস্থ কথা মানুষ সকলকে বললো, যারাই বলতো 2G 4G কয়লা মাটি থেকে আকাশ সব খেয়ে নিয়েছে কংগ্রেস, সব আবল তাবল বেরোতো, 8.5 বছরে কিচ্ছু পায়নি, বেকসুর সব খালাস, কিচ্ছু নেই। একটা ভয়ানক একটা পরিস্থিতি দেশের মধ্যে বিরাজমান বন্ধুরা, এর থেকে মুক্তি পেতে গেলে আমাদের ভূমিকা নিতে হবে, চুপটি মেরে বসে থাকলে হবে না, মনে সাহস শান্ত হবে, এটা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, আমাদের সংবিধান দেশের মতো অটল করার চেষ্টা হচ্ছে, আপনাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে, লড়াই করছে কারা? কংগ্রেস, দেশে কংগ্রেস, রাজ্যে কংগ্রেস, আমরা মুখ্য প্রধান বিরোধী দল না, 16 জন বিধায়ক আছে বিধানসভায় প্রধান বিরোধী দল, যাদের স্বীকৃত বিরোধী দল বিধানসভায়, বলুন 4.5-5 বছর শুধু দেখলাম ওয়াকআউট ওয়াকআউট ওয়াকআউট, তর্ক বিতর্কর মধ্যে নেই, মানুষের সমস্যা নিয়ে আলোচনা নেই। আমি বিজেপিতে থাকাকালীন অন্যায়ের বিরুদ্ধে বিধানসভায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছি, বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ডেপুটি স্পিকার দাও, আপনারা জানেন, আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে আমার আওয়াজ স্তব্ধ করার প্রয়াস দেওয়া হয়েছে বারংবার, কিন্তু আমি ছেড়ে কথা বলিনি, আমি রাজ্যের মানুষের সাথে কথা বলতে এসেছি, রাজনীতি তার জন্যই করি এবং আগামী দিনে করে যাব, এর বাইরে কিছু না। আমার
Politics might be bread and butter for them, but it is not a bread and butter for me. Politics may be making money for them, but it is not a money making instrument for me. I mean, Congress to do something good for the people of my state, kichu bhalo kichu kore dekhate chai. Jodi manush sujog dey, praman rakhbo. Sujog na dile ei nirbachoner pore alvida politics. Eti amar last nirbachon 2023, amar last nirbachon. Karon keno? এরপরে পাঁচ বছর যোগ করলে বয়সটা যে জায়গায় দাঁড়াবে, আমিও নরেন্দ্র মোদী মানিক সরকারদের মতো শুধু নিজ কেন্দ্রিক চিন্তা ভাবনার মধ্যে আবদ্ধ হবে। এটি হচ্ছে নেচারের সিস্টেম। কর্মচারী 60 ইয়ার্স 62 ইয়ার্স, হাইকোর্টের যা, সুপ্রিম কোর্টে 65 ইয়ার্স 65 বছর বাদে যদি সকলে রিটায়ারমেন্ট হয়ে যায়, ওয়াই নট পলিটিশিয়ান? কেন রিটায়ারমেন্ট হয়? কারণ নেচার সিস্টেম ইজ ইউ কনফাইন ইউর সেলফ ফর ইউর বেনিফিটস অনলি। কাজে দিস ইজ মাই লাস্ট নির্বাচন, নাও দ্য পিপল অফ মাই স্টেট ইজ টু ডিসাইড ওয়েদার দে ওয়ান্ট টু গিভ মি এ চান্স অর নট। এরা যে মানুষকে যে দায়িত্ব নিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে কি একটা সুযোগ এদেরকে দেওয়া উচিত কিনা। আমি কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন্স আমি সিপিএম বন্ধুদেরও বলবো, আসুন সত্যিকারের অর্থে যদি বিজেপিকে রাজ্য থেকে পরাস্ত করতে চান, ভোট নষ্ট করবেন না। কংগ্রেসকে শক্তিশালী করুন। এই দেশে বর্তমানে কংগ্রেসের জরুরত, দেশের মানুষের সাথে কংগ্রেসের জরুরত, সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেসের জরুরত, আপনার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কংগ্রেসের জরুরত, প্রতিবাদের ভাষাকে ফিরিয়ে দেওয়ার জন্য কংগ্রেসের জরুরত। না হলে আগামী দিন এটা কিছুই না। বিজেপি যদি আবার পুনরায় ঘুরে আসে, যেটা হয়েছে এটা ট্রেলার, পিকচার বহুত সারা বাকি হ্যায়, এটা হতে দেওয়া যায় না। আমি জানি না, লেগে রয়েছে এরা কনস্ট্যান্ট টু কিল মি। আমার আইপিএস অফিসার, আমার হায়ার কি যারা বলছে, এরা গোপনে ফোন করে হোয়াটসঅ্যাপ কল করে বলছে, বর্মন সাহেব থোড়া সা অ্যালার্ট হয়ে যাইয়ে, স্যার থোড়া সা অ্যালার্ট রয়ে না। অ্যাডমিনিস্ট্রেশনে যারা আইএস অফিসাররা রয়েছে, তারা বলছে আমাকে ফোন করে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স আইবি, তারা আমাকে ফোন করে বলতে, স্যার থোড়া সা অ্যালার্ট রয়ে না, আপনি উপর কবি ভি জানলেওয়া হামলা হো সকতা হ্যায়। আই নো ইট ইজ রিস্কি গেম ফর মি, আমি জানি, আজ মে জীবিত কাল না ভি রহ সকতা হু, আমার যে কোনো সময় এরা মেরে ফেলতে পারে। বাট এর মানে এই নয় যে আই এম এ কাওয়ার্ড, আমি এগিয়ে যাব আরো বেশি গতিতে, আমি এগিয়ে যাব তিরঙ্গা ঝান্ডা ধরে মানুষের মুক্তির জন্য। এটা দ্বিতীয় সেকেন্ড আমাদের স্বাধীনতার যুদ্ধ, মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। আমার স্ট্রেংথ তিরঙ্গা ঝান্ডা, আমার স্ট্রেংথ তিরঙ্গার ঝান্ডার আইডিওলজি, আমার সাহস তার নীতি, তার পাস্ট গ্লোরি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আইডিওলজি এন্ড প্রিন্সিপাল, এই স্ট্রেংথ আগামী দিন যে কোনো পরিস্থিতি মোকাবেলা আমরা করব, এ ওয়াদা আপনাদের কাছে রেখে যাচ্ছি। সাহস নিয়ে এগোন, তিরঙ্গা ধান্দা ধরুন, সর্বদিক দিয়ে প্রস্তুতি নিয়ে রাখবেন, সর্বদিক দিয়ে প্রস্তুতি নিয়ে রাখবেন। আমরা রক্ত ঝরাতে চাই না, বারংবার বলছি রক্ত ঝরাতে চাই না। এর মানেই নয় আমাকে মেরে যাবে আর আমি চুপটি মেরে হজম করবো, যেহেতু আমরা অহিংসা রাজনীতি বিশ্বাস করি, এটা হতে দেওয়া যায় না। নাও ইট ইজ দ্য টাইম টু রিবাউন্ড, ওয়াল আমাদের পিঠ থেকে গেছে, এখন এগিয়ে আসার সময়। আন না বন্ধুরা, আর ইউ রেডি? আর ইউ রেডি?
100% we are in the truth, path of truth. আমরা সত্যের পথে।